বর্তমান সময়ে দয়ালু বা যে ধরনের চরিত্রকে লেখক তুলে ধরেছে নীলাদ্রির মধ্যে দিয়ে বা প্রধান চরিত্রটির মধ্যে দিয়ে, অবশ্যই এখানে যে কয়েকটি চরিত্র আছে সেই কয়েকটি চরিত্রকে নিয়ে পুরো গোটা উপন্যাসটি এগিয়েছে। তো নীলাদ্রি বলে যে চরিত্রটির কথা আমি উল্লেখ করতে চাইছি, সেই চরিত্রটি ভীষণ দয়ালু এবং বোকা নয় কিন্তু দয়ালু, অনুভূতি প্রবণ। এই অনুভূতি প্রবণ মানুষটা কি হারিয়ে যাচ্ছে, এই প্রশ্নই করতে চাইছেন লেখক এই উপন্যাসে। নমস্কার, বুক লাইব্রেরির পক্ষ থেকে আমি ময়ূরী আজকে হাজির হয়েছি নতুন আরও একটি উপস্থাপনায়। সাধারণভাবে আমার চ্যানেলে যে যে লেখকদের বই নিয়ে রিভিউ আছে সেগুলো সবই পরিচিত, তা আজকেও খুবই পরিচিত এবং বর্তমান সময়ের ভীষণ নাম করা এক লেখকের বই নিয়ে কথা বলবো, এবং তিনি হলেন প্রচ্যুত গুপ্ত। প্রচ্যুত গুপ্তের লেখা উপন্যাস আমি এর আগে বেশ কয়েকটি পড়েছি, যেমন 2022 শারদীয়ায় প্রকাশিত হয়েছিল শেষ না হওয়া ঘর, এছাড়াও মলাট খুললে বিপদ আর অপারেশন সিংহদুয়ার, এই উপন্যাসগুলি আমি পড়েছি। আর মলাট খুললে বিপদ উপন্যাস নয়, ওটা গল্প গ্রন্থ। তো আমি চেষ্টা করব সবকটির লিংক আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। তো প্রচ্যুত গুপ্তের লেখা আপনারা কে কে পড়েছেন এবং কী কী পড়েছেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আমি যে কটি পড়েছি সেটা তো শেয়ার করলাম, এছাড়াও আরেকটি পড়েছিলাম 3 নম্বর চিঠি। ওটি এই 3 নম্বর চিঠি বইটির কোনো রিভিউ আমার চ্যানেলে নেই, কিন্তু এই বইটিও বেশ ভালো। তো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি প্রচ্যুত গুপ্তের লেখা স্বপ্নের চড়াই। এই হচ্ছে বইটি। এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা এবং এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। স্বপ্নের চড়াই উপন্যাসটির মধ্যে কী আছে বলতে গেলে, তার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে মানুষের জীবনে বা আমাদের জীবনে 99% ঘটনা যে ঘটে যায় তার কোনো পরিণতি থাকে না, ঠিক সেইটাই দেখা গেছে এই উপন্যাসে। অর্থাৎ এই উপন্যাসে অনেক ঘটনা ঘটেই চলেছে নানান রকম ঘটনা, কিন্তু দেখা যাচ্ছে তার কোনো পরিণতি হয়নি এবং ঘটনা ঘটতে ঘটতে একটা সময় উপন্যাসটি শেষ হয়ে গেছে। সাধারণভাবে আমরা পাঠক হিসাবে একটা ফ্রেমের মধ্যে সব কিছু পেয়ে অভ্যস্ত, অর্থাৎ একটা উপন্যাস থাকবে সেটা পিরামিডের আকারে হবে মানে উপন্যাসটা শুরু হবে, তারপর ইন্টারেস্ট গ্রো করবে, তার মধ্যে নানান রকম ঘটনা ঘটবে এবং উপন্যাসটি শেষ হবে এবং খুব তৃপ্তি দেবে পাঠককে, মানে ঘটনার পরিণতি আমরা দেখতে চাই। যেমন ছোট গল্পে আমরা ঘটনার কোনো পরিণতি পাই না, ঠিক এই উপন্যাসেও আমরা ঘটনার কোনো পরিণতি পাই না, এইভাবেই উপন্যাসটি শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে এই উপন্যাসটার ক্ষেত্রে আর একটা কথা বলার, এই উপন্যাসটি পড়তে গেলে একটু অতিরিক্ত ধৈর্য এবং উৎসাহ থাকাটা দরকার, না হলে উপন্যাসটি শেষ করা কিছুটা মুশকিল হতে পারে, কেননা আমার একটু এইরকমই হয়েছিল। তবে বেশ কিছু জায়গা ভীষণ পাঠককে পড়িয়ে নেবে, যেহেতু এই উপন্যাসটি ছকে বাঁধা উপন্যাস নয়, অনেকটা ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না, শেষ একটি ভাবধারা থেকে গেছে বা একটি রেশ থেকে গেছে। সেহেতু বলবো যে হয়তো এইখানে আমরা যেরকম মানুষের জীবনে দেখে থাকি যে মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে থাকে যে ঘটনার কোনো পরিণতি পাওয়া যায় না, সেই দিকটাকেই হয়তো লেখক নির্দেশ করে এই উপন্যাসটি লিখেছে। তো এই হচ্ছে প্রচ্যুত গুপ্তের লেখা স্বপ্নের চড়াই উপন্যাসটি সম্পর্কে আমার সার্বিকভাবে কিছু কথা। আর যে প্রধান চরিত্রকে পাই সেই প্রধান চরিত্রর মতো চরিত্রের হয়তো অবলুপ্তি ঘটেছে, কারণ বর্তমান সময়ে দয়ালু বা যে ধরনের চরিত্রকে লেখক তুলে ধরেছে নীলাদ্রির মধ্যে দিয়ে বা প্রধান চরিত্রটির মধ্য দিয়ে, অবশ্যই এখানে যে কয়েকটি চরিত্র আছে সেই কয়েকটি চরিত্রকে নিয়েই পুরো গোটা উপন্যাসটি এগিয়েছে। তো নীলাদ্রি বলে যে চরিত্রটির কথা আমি উল্লেখ করতে চাইছি, সেই চরিত্রটি ভীষণ দয়ালু এবং বোকা নয় কিন্তু দয়ালু, অনুভূতি প্রবণ। এই অনুভূতি প্রবণ মানুষটা কি হারিয়ে যাচ্ছে, এই প্রশ্নই করতে চেয়েছেন লেখক এই উপন্যাসে। আমার এটা পড়ে মনে হয়েছে, আর এটা শুধুমাত্র আমি বলছি না, লেখক এই উপন্যাসের বইয়ের যে কভার আছে এই কভারে কিন্তু এই কথাটা বলেছে যে বোঝা যায় নীলাদ্রি সাধারণ নয়, সে বিরল। স্বপ্নে চড়াই উপন্যাসের নীলাদ্রির মতো মানুষ কি আর এই দুনিয়ায় থাকবে, নাকি চড়াই পাখিদের মতো হারিয়ে যাবে একদিন। তো এইরকম একটি প্রশ্ন উপন্যাসটির মধ্যে থেকে গেছে। তো এই ছিল প্রচ্যুত গুপ্তের লেখা স্বপ্নের চড়াই নিয়ে আমার দু একটি কথা। আগেও বললাম উপন্যাসটি পড়তে গেলে একটু বেশি ধৈর্য এবং উৎসাহ থাকা দরকার, আমার দরকার হয়েছে, আপনাদের নাও। তো যাবার আগে প্রতিদিনের মতো আবার একই কথা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে, আমাদের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন,
আর আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কেমন লাগছে আমাদের আলোচনা, এবং যে প্রশ্নটি করলাম যে প্রজিত গুপ্তের লেখা কী কী বই আপনারা পড়েছেন অবশ্যই আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। তো আজকের মতো এটুকুই, বিদায়।